আপনার নিশ্চয়ই কখনো না কখনো মনে হয়েছে, যদি পৃথিবীতে কেউ মিথ্যে না বলতে পারত, যদি শুধুই সত্যি বলতো, মানে মিথ্যে কি জিনিস সেটাই যদি কেউ না জানতো, তাহলে কত ভালো হতো, তাই না? যেমন কোনো রাজনৈতিক নেতা মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারতো না, কেউ কারোর সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করতে পারতো না, আরো কত কি। কিন্তু সত্যি কি সবসময় সুন্দর? মানে মিথ্যে কথার কি কোনো গুণ নেই? এই বিষয়ের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল একটা দারুণ মজার মুভি, দ্য ইনভেনশন অফ লাইং, যেটা নিয়ে আজ আমরা আলোচনা করব, যেটা মুক্তি পেয়েছিল 2009 সালে। আর এই মুভিতে পুরো পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মিথ্যে কথা বলতে শিখে যায়, আর তারপর কি হয় সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। মুভির শুরুতে মার্ক নামের একজন লোককে আমরা দেখি যে তার কেরিয়ারে ব্যর্থ একজন মানুষ ছিল, কিন্তু আজ সে খুবই খুশি ছিল, কারণ আজ তার ডেট ছিল অ্যানা নামের একজন সুন্দরী মহিলার সাথে। অ্যানা মার্ককে দেখে একদমই খুশি হয় না, কারণ সে সময়ের আগেই অ্যানার বাড়ি পৌঁছে গিয়েছিল। মার্ককে বসিয়ে অ্যানা তাড়াতাড়ি রেডি হয়ে আসে। তখন মার্ক অ্যানাকে বলে সে তাকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে না, কারণ সামনের সপ্তাহেই তার বস তাকে কাজ থেকে ছাঁটাই করে দেবে। অ্যানাও বলে যে তার মার্ককে পছন্দ হয়নি, এমনকি রেস্টুরেন্টের ওয়েটারও বলে দেয় মার্ককে অ্যানার বাবার বয়সী লাগছে। এই সময় অ্যানার মা ফোন করে মার্কের ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যানা বলে তার মার্ককে একদমই পছন্দ হয়নি, মার্ক মোটা একটা লোক এবং তাকে সস্তা একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। পরের দিন মার্ক লেকচার ফিল্ম স্টুডিও মানে তার অফিসে গেলে একটা লোক তার পরিচয় দিয়ে সবাইকে জানায় মার্ক এই অফিসে স্ক্রিন প্লে রাইটার হিসাবে কাজ করে এবং সে খুবই অলস আর কোনো কাজেরও নয়। আর এও বলে তাকে মনে রাখার কোনো দরকারই নেই, কারণ সামনের সপ্তাহেই তাকে কাজ থেকে ছাঁটাই করা হবে। এরপর সে অফিসের ভিতর ঢুকলে শেলি নামের একজন কলিগ তাকে অপমান করে এবং তার বস তাকে কাজ থেকে ছাঁটাই করে দেয়। এই সময় তার কাছে অ্যানার থেকে একটা ইমেল আসে যেখানে লেখা থাকে মার্কের মতো একজন মোটা এবং গরিব লোককে সে বিয়ে করবে না, কারণ সে চায় না তার বাচ্চাও মোটা এবং গরিব হোক। অফিস থেকে বেরোনোর সময় শেলি আর ব্র্যাড তাকে বলে তাদের মার্কের সাথে এক অফিসে কাজ করতে লজ্জা করে, আর এও বলে মার্কের দ্বারা জীবনে কোনো কিছুই হবে না। এরপর মার্ক বৃদ্ধাশ্রমে গিয়ে তার মাকে তার চাকরির ব্যাপারে বলে এবং বলে তাদের পরিবারের সবার মতোই সে একজন লুজারই তৈরি হয়েছে। পরের দিন সকালে দেখা যায় মার্কের ল্যান্ডলর্ড ভাড়া নিতে আসলে সে দিতে পারে না, তাই ল্যান্ডলর্ড তাকে একদিন সময় দেয় ঘর খালি করার জন্য। এরপর মার্ক ব্যাংকে যায় তার অ্যাকাউন্ট বন্ধ করে সব টাকা তুলে নেওয়ার জন্য, কিন্তু ক্যাশিয়ার বলে যে তাদের সিস্টেম কাজ করছে না, তাই সে এখন অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে না, তবে তাকে টাকা দিতে পারবে। তাই ক্যাশিয়ার জিজ্ঞাসা করে তার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং সে কত টাকা তুলতে চায়। মার্ক তখন জীবনে প্রথমবারের জন্য মিথ্যে কথার সাহায্য নিয়ে বলে $800 তার অ্যাকাউন্টে আছে এবং সে পুরোটাই তুলতে চায়। মার্ক মিথ্যে বলে খুবই ভয় পাচ্ছিল, হঠাৎ তখনই সিস্টেম ঠিক হয়ে যায় আর ক্যাশিয়ার দেখে তার অ্যাকাউন্টে মাত্র $300 আছে। কিন্তু এই সভ্যতায় যেহেতু কেউ কখনো মিথ্যে বলে না বা জানে না মিথ্যে কি জিনিস, তাই ক্যাশিয়ার মার্কের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে $800 দিয়ে দেয় আর ভাবে সিস্টেমে হয়তো কোনো সমস্যা আছে। মার্ক অবাক হয়ে ব্যাংক থেকে বেরোয় এবং বাড়ি গিয়ে সবার আগে সে তার বাড়ির মালিককে তার বাড়ি ভাড়া দিয়ে দেয়। এরপর সে তার বন্ধুকে গিয়ে তার নতুন ক্ষমতার সম্পর্কে বলে, কিন্তু তার বন্ধু কিছুই বোঝে না, কারণ যেহেতু এই সভ্যতায় কেউ মিথ্যে বলতো না, তাই সেই জিনিসটা কি সেটা বোঝানোর মতো কোনো ওয়ার্ডও ছিল না। যাই হোক, তারপর সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে সে কি চায়। তার বন্ধু বলে গার্লফ্রেন্ড চায়। মার্ক বাড়ির বাইরে আসে আর একটা সুন্দরী মেয়েকে বলে সে যদি মার্কের সাথে সেক্স না করে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা শুনে মেয়েটা খুবই ভয় পেয়ে যায় এবং মার্ককে নিয়ে একটা ঘরে চলে যায়। সেখানে গিয়ে মার্ক মেয়েটার সাথে একটু গল্প করতে চায়, কিন্তু মেয়েটা শুধু পৃথিবীকে বাঁচাতে চাইছিল। এগুলো মার্কের একটু অড লাগে এবং সে রিয়েলাইজ করে এভাবে গার্লফ্রেন্ড পাওয়া সম্ভব নয়, তাই সে একটা ফোন করার অভিনয় করে আর মেয়েটাকে বলে নাসা থেকে তাকে জানিয়েছে যে বিপদ কেটে গেছে আর কোনো ভয় নেই, তাদেরকে আর সেক্স করতে হবে না। এই জন্য মার্ক আবার তার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে গার্লফ্রেন্ড ছাড়া আর কি চায়।
তার বন্ধু বলে তার অনেক টাকা চাই। এরপর তারা দুজনে যখন ফিরছিল তখন মার্কের বন্ধু নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল, তাই একটা পুলিশ এসে তাকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস দেওয়ার কথা বললে মার্ক বলে তার বন্ধু মদ খায়নি, সে একদম ঠিক আছে। আশ্চর্যজনকভাবে পুলিশ এটা মেনে নেয়। এরপর তারা দুজন একটা ক্যাসিনোতে যায় আর সেখানে গিয়ে 28 নম্বরে পয়সা লাগায়, কিন্তু বলটা গিয়ে থামে 35 নম্বরে। তাই সে সবাইকে দিগ্ভ্রষ্ট করে তার লাগানো টাকা 28 নম্বর থেকে 35 নম্বরে নিয়ে যায় আর সবাই তাকে বিশ্বাসও করে নেয়। এরকম ভাবে সে একের পর এক রাউন্ড জিততে থাকে আর প্রচুর টাকা নিয়ে ফেরে। এর সাথে সাথে দেখা যায় সে তার নতুন ক্ষমতা দিয়ে প্রচুর অসহায় মানুষদেরকেও সাহায্য করে। একদিন সে আবার অ্যানাকে ফোন করে এবং তার থেকে একটা সুযোগ চায় আর বলে এখন সে পুরোপুরি পাল্টে গেছে। অ্যানা তাকে আরেকটা সুযোগ দিতে রাজি হয়ে যায়। এই সময় সে টিভিতে দেখে ব্র্যাড তার লেখার জন্য খুবই প্রশংসা পাচ্ছে। তার মাথায় একটা আইডিয়া আসে এবং সে একটা কাগজে গল্প লেখে আর সেটা কফি দিয়ে ভেজায় যাতে সেটাকে দেখতে পুরনো লাগে। পরের দিন সে লেকচার ফিল্মস এর অফিসে গিয়ে তার বসের সাথে দেখা করে আর বলে সে মরুভূমিতে কিছু পুরনো কাগজ পেয়েছে যেটাতে একটা স্পেসশিপ ক্রাশ করার পুরো গল্প লেখা আছে। এটা শুনে তার বস অফিসে সবাইকে ডেকে মার্কের গল্প শুনতে বলে। মার্ক সেই কাগজগুলো থেকে পড়ে বলে ত্রয়োদশ শতাব্দীতে এলিয়েন্সরা এসে মানব সভ্যতাকে রক্ষা করে এবং তাদের রাজা এই সমস্ত ঘটনাকে মানুষের স্মৃতি থেকে মুছে দেয়। আর এই লেখা অনুযায়ী 700 বছর পর মার্ক নামের একজন মহান মানুষ এই গল্প সবার কাছে পৌঁছে দেবে আর লেকচার ফিল্মস এই গল্পের ওপর একটা মুভি বানাবে আর তারপর মার্ক অনেক ধনী এবং ফেমাস হয়ে যাবে। স্বাভাবিকভাবেই সবাই এটা বিশ্বাস করে নেয় এবং সবাই হাততালি দিতে থাকে আর তার বস তাকে তাড়াতাড়ি এটা নিয়ে কাজ শুরু করতে বলে দেয়। পরের দৃশ্যে দেখা যায় মার্ক অ্যানাকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গেছে। অ্যানা প্রথমে তাকে তার অ্যাচিভমেন্টের জন্য কনগ্রাচুলেট করে, তারপর তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। মার্ক বলে তার বাবা একজন মাতাল ছিল আর তার মা একটা বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু এবার সে একটা বাড়ি কিনে তার মাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসতে চায়। তারপর অ্যানা মার্ককে বলে সে এখন ধনী এবং ফেমাস হয়ে গেছে ঠিক আছে, কিন্তু অ্যানা চায় না তার বাচ্চারা মার্কের মতো মোটা এবং খারাপ দেখতে হোক। ঠিক এই সময় মার্কের কাছে ফোন আসে আর জানা যায় তার মা অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। মার্ক সোজা হাসপাতালে যায় আর দেখে তার মা মৃত্যুর ভয় পাচ্ছে। সে তার মাকে এরকম অবস্থায় দেখে মায়ের মন হালকা করার জন্য মিথ্যে বলে। সে বলে মৃত্যুর পর মানুষ আবার জোয়ান হয়ে যায় এবং সব রিঙ্কলস চলে যায় আর সেখানে থাকার জন্য বড় বাড়ি এবং চাকর বাকরও থাকে। এইসব কথা পিছন থেকে ডক্টরসরাও শুনছিল। পরের দিন মার্কের বাড়ির সামনে ভিড় জমে যায়। সবাই মৃত্যুর পরের জীবন সম্পর্কে মার্কের থেকে জানতে চায়। সে অনেক কষ্টে ঘরে ঢুকে টিভি চালায় এবং টিভিতেও সেই একই খবর চলছিল। এই সময় অ্যানা সেখানে পৌঁছায় আর মার্কের থেকে জানতে চায় সে তার মাকে কি এমন বলেছিল। মার্ক অ্যানাকেও সেম জিনিস বললে সে সাথে সাথেই বিশ্বাস করে নেয় এবং বলে এগুলো সবাইকে বলা দরকার। তারপর মার্ক বাইরে এসে সবাইকে বলে আকাশে একজন খুবই শক্তিশালী মানুষ বাস করে আর কেউ মরার পর সেই শক্তিশালী মানুষ তাকে বাংলো, গাড়ি, চাকর বাকর সব দেয়। একজন মহিলা জিজ্ঞাসা করে মার্ক এগুলো কি করে জানলো। মার্ক বলে সেই শক্তিশালী লোকটা তাকে নিজেই এই কথা বলেছে। সবাই তার কথায় বিশ্বাস করে নেয় এবং এরপর সমস্ত ম্যাগাজিন, নিউজ পেপারে শুধু মার্কের কথাই হতে থাকে। এর কিছুদিন পর মার্ক তার বসকে সেই স্ক্রিপ্টটা দেয় আর মুভিটা তৈরি হয় এবং বিশালভাবে হিট হয়। মার্কও খুবই ফেমাস হয় এবং ধনী হয়ে যায়। এরপর একদিন একটা পার্কে মার্ক অ্যানাকে বলে সে অ্যানার থেকে ভালো মানুষ তার লাইফে দেখেনি। এটা শুনে অ্যানা খুবই মজা পায় আর দুজনে দুজনকে কিস করতে যায়। এমন সময় অ্যানা পিছিয়ে আসে আর বলে সে মার্ককে ভালোবাসে কিন্তু মার্কের মতো মোটা আর খারাপ দেখতে বাচ্চা চায় না। এর কিছুদিন পর অ্যানা মার্কের বাড়ি আসে আর বলে সে ব্র্যাডের সাথে দেখা করতে যাচ্ছে। ব্র্যাডকে দেখতে খুবই সুন্দর এবং চেহারাও ভালো, তাই তাদের বাচ্চাও সুন্দর হবে আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজই তারা মিলিত হবে। এটা শুনে মার্ক রেগে যায় আর বলে বিয়ের আগে মিলিত হওয়াটা খুবই নিম্নমানের কাজ। অ্যানা তারপর ব্র্যাডের সাথে ডেটে যায় আর ব্র্যাড সেখানে নিজের প্রশংসা এবং মার্কের নিন্দে করতে থাকে। পরের দিন অ্যানা যখন টিভিতে মার্কের একটা ইন্টারভিউ দেখছিল তখন তার মা এসে টিভি বন্ধ করে দেয় আর অ্যানাকে বলে সে যেন এরকম মোটা এবং বিচ্ছিরি দেখতে মানুষের সাথে কখনো বিয়ে না করে, নইলে তাদের বাচ্চাও মার্কের মতো মোটা এবং বিচ্ছিরি হবে। এগুলো শুনে অ্যানার একটু রাগ হয়। এরপরই তার মা তাকে জোর করে ব্র্যাডের সাথে কথা বলতে বলে। তারপর অনেক দিন কেটে যায় আর একদিন অ্যানা মার্কের বাড়ি যায়। মার্ক ততদিন দুঃখে চুল দাড়ি বড় করে ফেলেছিল। অ্যানা তাকে তার আর ব্র্যাডের বিয়ের কার্ড দেয়।
মার্ক তাকে ব্র্যাডের সাথে বিয়ে করতে বারণ করে, কিন্তু অ্যানা রাজি হয় না। অ্যানার বিয়ের দিন মার্কের বন্ধু এসে মার্ককে ঘুম থেকে তোলে আর শেভ করতে বলে। এরপর অ্যানার বিয়ের সময় মার্ক হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর বলে অ্যানা তার সাথে বেশি সুখে থাকবে। তখন ব্র্যাড বলে আকাশের সেই মানুষটাকে জিজ্ঞাসা করুক যে অ্যানা কার সাথে বেশি খুশি থাকবে। মার্ক এই জায়গায় মিথ্যে বলে সবকিছু মিটিয়ে দিতে পারত, কিন্তু সে ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে বলতে চাইছিল না। তাই সে বলে অ্যানা ভালো করেই জানে সে কার সাথে ভালো থাকবে। এই বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই অ্যানা মার্ককে আটকে সেই আকাশের মানুষটির কাছে জিজ্ঞাসা করতে বলে। তখন মার্ক সব সত্যি বলে দেয় যে ওই সব ঘটনা শুধুই একটা গল্প ছিল, আসলে সে তার মাকে ভালো ফিল করানোর জন্য এসব মিথ্যে গল্প বলেছিল। অ্যানা জিজ্ঞাসা করে তাহলে এখন সে কেন মিথ্যে বলল না। তার উত্তরে মার্ক বলে সে মন থেকে অ্যানাকে ভালোবাসে, তাই সে কোনো মিথ্যের সাহায্যে অ্যানার ভালোবাসা পেতে চায় না। এটা শুনে অ্যানা ইমোশনাল হয়ে যায় আর বলে তারও হঠাৎ করে মোটা বাচ্চার জন্ম দিতেই ইচ্ছা করছে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি এমন একটি মেয়ের গল্প জানতে চান যে যা কিছুই আঁকছিল সেটাই গায়েব হয়ে যাচ্ছিল, এবং একদিন যখন সে হঠাৎ করে পৃথিবীর ছবি আঁকে তখন কি হয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।